এরপর বলছেন, তোমাকে খুঁজেছে জানো কি কৃষকের নৃপে, একই সঙ্গে তোমাকে খুঁজছে কৃষক এবং নৃপ। নৃপ মানে কি? রাজা। কৃষক হচ্ছে সমাজের নিচু তলার প্রতিনিধি, সাধারণ মানুষের প্রতিনিধি। নৃপ বা রাজা হচ্ছেন রাজ্যের সর্বোচ্চ ব্যক্তি। তো বলছেন একই সঙ্গে কৃষক এবং সর্বোচ্চ ব্যক্তি সবাই তোমাকে খুঁজছে, তুমি কে? মুক্তিও হতে পারে, আবার ভারতবর্ষও হতে পারে। আমাদের এই ভারতবর্ষ, যে ভারতবর্ষকে তৈরি করার পেছনে একই সঙ্গে আমাদের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষও সামিল ছিলেন, আবার একই সঙ্গে রাজাও সামিল ছিলেন। আমাদের রাজারা তাদের মতো করে ভারতবর্ষের মুখটাকে তৈরি করেছেন, আমাদের কৃষক, শ্রমিকেরা তাদের মতো করে ভারতবর্ষকে রূপদান করেছেন। আজকে যে ভারতবর্ষকে আমরা দেখি, সেই ভারতবর্ষ একটু একটু করে অনেক রাজা, অনেক কৃষক, অনেক শ্রমিক সবারই মিলিত প্রচেষ্টার ফল। তাই কবি বলছেন যে কৃষক এবং রাজা সবাই একই সঙ্গে তোমাকে খুঁজছে, এই তুমিটাকে, হয় ভারতবর্ষ না হলে মুক্তি। তো বলছেন তারা খুঁজছে নিজের নিজের উপায়ে, রাজা খুঁজছেন অশ্বের খুরে, আবার কৃষক খুঁজছেন লাঙলের ফলা টেনে, হাতুড়ির ঘায়ে খুঁজছেন শ্রমিক, কাস্তের বাঁকা শানে এটাও শ্রমিকেরা খুঁজছে। অর্থাৎ সাধারণ মানুষ থেকে শুরু করে রাজা সবাই তার তার উপায়ে খুঁজে বেড়াচ্ছেন ভারতবর্ষকে। কোন ভারতবর্ষকে? সেই অতীত ভারতবর্ষকে। এবং মানে অতীত ভারতবর্ষ বলতে অতীতের মতো গরীয়ান বা মহীয়সী সেই ভারতবর্ষকে, সমৃদ্ধ ভারতবর্ষকে। আবার একদিক থেকে মুক্তিকেও সবাই চাইছে, সবাই চায় মুক্ত হতে, স্বাধীন হতে। ভাটিয়ালি গানে কেউ কেউ চাইছে, যারা ভালোবাসার বাণী নিয়ে পৃথিবীর সামনে যায় বা দেশের কথা বলছেন, তারাও ভারতবর্ষকে স্বাধীনভাবে দেখতে চাইছেন। কোথায়? কপিল মুনির দ্বীপে, অর্থাৎ পূর্ব ভারতে, কলিঙ্গে, উড়িষ্যায়, কঙ্কনে, গুর্জরে। কঙ্কন মানে বর্তমানের গোয়া, গুর্জর মানে গুজরাট। এই সমস্ত ভারতবর্ষব্যাপী সবাই খুঁজছে স্বাধীন সমৃদ্ধ ভারতবর্ষকে। বলছেন চম্পা, তোমার সাত ভাই এই সব জায়গাতে গান করে। সাত ভাই বলতে ভারতবর্ষের সন্তানেরা, তারা বিভিন্ন জায়গাতে কোন গান করছে? না ভারত মায়ের বা মাতৃভূমির মুক্তির গান, স্বাধীনতার গান। বলছে শ্যাম কম্বোজে তারা বুঝি টানে দাঁড়, শ্যাম কম্বোজে। এবার বলছেন যে তোমার ভাইয়েরা শুধু ভারতবর্ষে নয়, এবার বাইরেও রয়েছে তারা, বাইরেও তারা ভারতবর্ষটাকে পরিচিত করাচ্ছে, ভারতবর্ষকে খুঁজছেন। কিভাবে? বলছেন শ্যাম কম্বোজে। আমরা এখানে বেশ কয়েকটা দেশের নাম দেখেছি, একটা হলো শ্যাম কম্বোজ, তারপরে এদিকে রয়েছে জগদীপ বলি। তো আমরা এই জায়গাগুলোর সম্পর্কে একটুখানি দেখে নিই, তারপর আবার আমরা আলোচনাতে আসব। এই যে ছবিটা, এই আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষ থেকে এইটা হচ্ছে দক্ষিণ পূর্ব দেশ, মায়ানমার থেকে শুরু করে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হয় সাউথ ইস্ট, ইংরেজিতে বলা হচ্ছে আসিয়ানভুক্ত দেশ। এদের একটা সংগঠন আছে, সংগঠনটার নাম হচ্ছে আসিয়ান। অস্ট্রেলিয়ার ঠিক নিচে রয়েছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার ওপরে মানে উত্তর দিকে এই আসিয়ান কান্ট্রিগুলো রয়েছে। এই কান্ট্রিগুলোর মধ্যে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ আমাদের এখানে রয়েছে, সেটা হচ্ছে থাইল্যান্ড। এই থাইল্যান্ডটা পূর্বকালে নাম ছিল শ্যাম দেশ, এখানে ভারতীয় রাজারা গিয়ে রাজত্ব করেছিলেন, ভারতীয় সভ্যতা এখানে ছড়িয়ে পড়েছিল। আজও ভারতীয় সভ্যতা এই সব জায়গাগুলোতে, ভারতীয় সভ্যতার বিভিন্ন অনুষঙ্গ এখানে বর্তমান। আর এই যে ভিয়েতনাম দেখা যাচ্ছে, থাইল্যান্ড আর ভিয়েতনামের ঠিক মাঝখানে এই যে একটা দেশ আছে, এই দেশটার নাম হচ্ছে কম্বোডিয়া বর্তমানে, যেটা প্রাচীনকালে কম্বোজ বা কম্বুজ নামে পরিচিত ছিল। আর এই দিকে এসে এইটা হচ্ছে ইন্দোনেশিয়া। এই ইন্দোনেশিয়ার মধ্যে একটা অন্যতম দ্বীপ, সেই দ্বীপটা হচ্ছে এই দ্বীপ, এইটা হচ্ছে জাভা দ্বীপ। এই জাভা দ্বীপের প্রাচীনকালে নাম ছিল জব দ্বীপ। আর তার ঠিক ওই জাভা দ্বীপের ঠিক পরেই, আমরা এখানে খুব ছোট হয়ে গেছে, আমরা মানচিত্রে দেখে নেব, জাভা দ্বীপের ঠিক পরেই ছোট্ট একটুখানি দ্বীপ,
সেটা হচ্ছে বালি দ্বীপ, যেটা প্রাচীনকালে বলি দ্বীপ নামে পরিচিত ছিল। রমেশচন্দ্র মজুমদার, তিনি ভারতকোষ বইয়ে, ভারতকোষ হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রকাশিত বই, 5 খণ্ডের বই, সেই ভারতকোষ কোষ গ্রন্থের মধ্যে এই দেশগুলোর প্রাচীন ইতিহাস, ভারতীয় সভ্যতা এখানে কিভাবে ছড়িয়ে পড়েছে সেগুলো সম্পর্কে রমেশচন্দ্র মজুমদার এবং অন্যান্য ঐতিহাসিকেরা লিখেছেন। আমি সেখান থেকেই মূলত এই তথ্যগুলো বা এই কথাগুলো জেনেছি, আমরা চাইলে সেখান থেকে আমরা দেখে নিতে পারি। তো যাই হোক, এই সব দেশগুলোতে ভারতীয় সংস্কৃতি একটা সময় ছড়িয়ে পড়েছিল। ভারতীয় বিভিন্ন মানুষ, তারা সবাই যে রাজা তা নন, অনেক ব্রাহ্মণও আছেন, তারা ওখানে গিয়ে রাজত্ব করেছেন। ভারতীয় সভ্যতা এতটাই উন্নত স্তরের ছিল তখন, এটা হচ্ছে খ্রিস্টীয় সাল শুরু হচ্ছে, সেখান থেকে খ্রিস্টীয় ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই শতাব্দীর বিভিন্ন সময় পর্ব পর্যন্ত, 1000 খ্রিস্টাব্দের আগে পরেও এখানে ভারতীয় সভ্যতার অস্তিত্ব বজায় ছিল। তো এরা তখন ওখানে রাজত্ব করতেন, ভারতীয় বণিকেরা সেখানে ব্যবসা করতে যেতেন, ওখানকার স্থানীয় যেসব জনজাতীয় মানুষ তাদের সংস্কৃতি এতটা উন্নত স্তরের ছিল না, তার ফলে ওখানকার মানুষের ওপরে স্বাভাবিকভাবেই ভারতীয় উন্নত সংস্কৃতির প্রভাব পড়ে এবং ওখানকার মানুষও সমৃদ্ধ হন ভারতীয় সংস্কৃতির ছোঁয়ায়। এখানে কবি বলছেন যে শ্যাম কম্বোজে তারা বুঝি টানে দাঁড়, কারা টানে দাঁড়, এই ভারতবর্ষের যুবকেরা, ভারতবর্ষের সন্তানেরা, ওই ঠিক 7 ভাই চম্পার মতো তারা তাদের মায়ের সম্মান প্রতিষ্ঠা করার জন্য সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন, ঠিক সেরকম নীলকমলের দেখে রেখে দেশে রেখে আসে হাঁড়। বলছে কি, নীলকমলের দেশ, এটা আমরা জানি রূপকথার দেশ, তো যেটা বলতে চাওয়া হচ্ছে এখানে সেই রূপকথার জীবনকাঠি মরণকাঠি এন তেন অনেক কাহিনী রয়েছে এখানে, মোদ্দা কথা হচ্ছে যে ভারতবর্ষের সংস্কৃতির ছোঁয়ায় ওখানকার জনজাতীয় মানুষের যেন সাড় এসেছিল, তারা যেন ঘুম থেকে বা নিজেদের সুপ্ত অবস্থা থেকে জেগে উঠেছিল, ভারতীয় সভ্যতা এতটাই গৌরবে গৌরবান্বিত ছিল একটা সময়। বলছেন বহু চাঁদ বহু শ্রীমন্ত সদাগর, প্রশ্ন আসতে পারে চাঁদ শ্রীমন্ত সদাগর সম্পর্কে লেখো, চাঁদ হচ্ছেন চাঁদ সদাগর মনসামঙ্গলের চরিত্র, আর শ্রীমন্ত সদাগর হচ্ছেন চণ্ডীমঙ্গলের চরিত্র। তো বিভিন্ন সৌদাগরেরা তারা বিভিন্ন সময়ে বাণিজ্য করতে গেছেন বিভিন্ন জায়গায় এবং সেখানে গিয়েও তারা কিন্তু ভারতীয় সংস্কৃতিটাকে পরিচয়িত করেছেন তাদের সামনে, তাই বলছেন পরিচিত করেছেন তাদের সামনে। বলছেন চম্পা তোমারই পারুল মায়ার লোভে বাহিরকে ঘর আপনকে করে পর, কত সৌদাগরেরা তারা আমাদের দেশ থেকে বাইরে গেছেন বাণিজ্য করতে, অনেক রাজারা এই যে যেসব সন্তান এরা তো ভারতীয় কিন্তু এরা একটা সময় ভারতবর্ষ ছেড়ে চলে গেছেন কোথায়, শ্যাম দেশে, সুমাত্রায়, জাভাদ্বীপ, জবদ্বীপে, সেখানে গিয়ে তারা রাজত্ব করেছেন, সেখানে গিয়ে তারা ভারতবর্ষকেই পরিচিত করাচ্ছেন, ওখানকে মানে ওই বাইরের দেশগুলোকেই তারা ঘর করেছেন ভারতবর্ষকে ছেড়ে গিয়ে, কিন্তু তাই বলছে যে আপনকে পর করে মানে ভারতবর্ষ ছেড়ে গিয়ে তারা ওখানে গিয়ে ঘর বসিয়েছেন, এর ফল কি হয়েছে, বলি হাসে, বালিদ্বীপ যেন হাসছে, ওই যে হাড় রেখে এসছে মানে জীবনকাঠির ছোঁয়ায়, ভারতীয় সংস্কৃতির জীবনকাঠির ছোঁয়ায় বলিদ্বীপ যেন হেসে উঠেছে, মানে বলিদ্বীপ এবার আস্তে আস্তে সমৃদ্ধ হচ্ছে, সেখানকার মানুষেরা উন্নত সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছেন, জবদ্বীপে সাড় এসছে, জবদ্বীপ, জাভাদ্বীপ যারা একটা সময় সুপ্ত বা মুমূর্ষু ছিলেন, অজ্ঞান ছিলেন, এবার তারা জ্ঞান ফিরে পাচ্ছেন, মানে নতুনভাবে তারা নিজেদের পরিচয় তৈরি করতে পারছেন। তোমার বাহুর নির্দেশ দেখে ক্ষোভে কত প্রাণ গেল, কতজনা নিশি ডেকে অন্ধ আবেগে বৈতরণীতে ডোবে। তোমার বাহুর নির্দেশ দেখে ক্ষোভে, কার বাহুর নির্দেশ, কোন নির্দেশ, এখানে তোমার বলতে ভারতবর্ষের কথাও বলা যেতে পারে, মুক্তির কথাও বলা যেতে পারে। কল্পনা করার চেষ্টা করি একটা মুহূর্ত, ভারত জননী বা আমাদের মাতৃভূমি, তিনি যেন বলছেন আমি পরাধীন, আমাকে স্বাধীন করার চেষ্টা করো, মুক্ত করার চেষ্টা করো। দেশ জননীর
এই নির্দেশ যেন প্রাণে প্রাণে অনুভব করেছে ভারতবর্ষের স্বাধীনতা প্রেমী দামাল সন্তানেরা। এখানে সেই নির্দেশের কথা বলা হচ্ছে, স্বাধীনতার বা মুক্তি প্রাপ্তির নির্দেশ। এটা শুনে কত প্রাণ গেল, কেন প্রাণ গেল? স্বাধীনতা সংগ্রামে নিজেদেরকে সমর্পণ করল। কতজনা নিশি ডেকে, নিশি ডাকা বলতে কি বোঝাচ্ছে? গ্রাম বাংলাতে কুসংস্কার বা বিশ্বাস আছে, অশুভ আত্মারা, ভূত প্রেত ইত্যাদি আমাদেরই কোনো প্রিয়জনের গলায় আমাদের ডাকে রাতের বেলায়। আমরা যদি সেই ডাকে সাড়া দিয়ে তাদের অনুসরণ করি, তখন আমাদের যে চেতনা, সেই চেতনা কিছুটা হলেও রুদ্ধ হয়ে যায়। আমরা সম্মোহিতের মতো তাদের পিছনে পিছনে চলতে থাকি। তারা আমাদেরকে অনেকটা দূরে নির্জন স্থানে নিয়ে গিয়ে হয় মেরে ফেলে, না হলে আমাদের মারাত্মক সর্বনাশ করে। কবি এখানে সেই গ্রাম বাংলায় প্রচলিত বিশ্বাসটাকে ব্যবহার করেছেন। কতজনা নিশি ডেকে, কতজনা বলতে কাদের কথা বলছে? স্বাধীনতা সংগ্রামী ভারতীয়দের কথা, যুবক সন্তানদের কথা। তারা, তাদেরকেও যেন এরকম কেউ কেউ ভুল পথে চালিত করতে চায়। আর সেটা করার ফলে কি হয়, যেহেতু এই যুবকেরা আবেগে অন্ধ হয়ে যায়, যেভাবেই হোক দেশ মাকে স্বাধীন করতে হবে, তার ফল কি হয়, বৈতরণীতে এরা ডুবে যায়। মানে একটা নৌকা বা জাহাজ জলপথে যাচ্ছিল, তার একটা কাঙ্ক্ষিত গন্তব্য আছে, কিন্তু এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেললো যাতে সেই জাহাজ বা নৌকাটা হঠাৎ করে ডুবে গেল, তাহলে তার যাত্রাটা ব্যর্থ হলো। কবি বলছেন, স্বাধীনতা সংগ্রামে কিছু যুবক, তারা আবেগে এতটাই অন্ধ হয়ে গেছিল যে তাদের জীবনটা বিসর্জন দিল তারা, কিন্তু তার ফলে প্রার্থিত যে প্রাপ্তি সেটা কম হলো। এই যুবকদের আত্মবলিদানের উদ্দেশ্যটা ব্যর্থ ছিল না, কিন্তু তাদের পথটা তুলনায় কম কার্যকর ছিল। কবি বলছেন যে এদের মানে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে কিছু ভালো দিক আছে, আবার এই রকম কিছু কষ্টের দিকও আমাদের রয়েছে। বলছেন, চম্পা তোমার অবিনশ্বর প্রেম। চম্পা বলতে কাকে বোঝাচ্ছে? অবিনশ্বর প্রাণ বলতে কি বোঝাচ্ছে? কেন এই কথা বলা হয়েছে? চম্পা বলতে এখানে ভারতবর্ষকেও বোঝানো হতে পারে, এখানে মুক্তির আকাঙ্ক্ষাকেও বোঝানো হতে পারে। অবিনশ্বর প্রাণ মানে কি? তার যে প্রাণ স্পন্দন, সেটা অবিনশ্বর, সহজে দমিত হওয়ার নয়। কেন বলছেন কবি এই কথাটা? কবি এই কথাটা বলছেন এই কারণে যে ভারতীয় সভ্যতার যে প্রাণ স্পন্দন, সেটা খুব সহজে ধ্বংস হবার নয়, এটা চিরন্তন এবং এটা খুব শক্তিশালী, পাওয়ারফুল। আমরা ভেবে দেখব, প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত, মানে আজ পর্যন্ত বলতে যেদিন কবিতাটা লেখা হচ্ছে সেদিন পর্যন্ত, অনেক বিদেশি শক্তি তারা ভারতবর্ষকে জয় করতে এসেছে, লুণ্ঠিত করেছে, পদানত করেছে, শোষণ করেছে, আর্থিকভাবে, সামাজিকভাবে, আমাদের সংস্কৃতিগতভাবে। কিন্তু তারপরও আজও ভারতীয় সভ্যতা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পৃথিবীর প্রাচীন যে সভ্যতাগুলো ছিল ভারতীয় সভ্যতার সমকালীন, তার প্রায় সমস্ত সভ্যতা তার নিজের নিজের যে গৌরবময় অতীত, সেটাকে পুরো নষ্ট করে ফেলেছে, মুছে গেছে সেখান থেকে। কিন্তু ভারতীয় সভ্যতাই একমাত্র সভ্যতা যেটা আজও মুছে যায়নি, আজও ভারতবর্ষে সেই সভ্যতার মর্মবাণী স্পন্দিত হচ্ছে। আমরা আধুনিক কালের দুটো শক্তির কথা জানি, একটা ইসলামিক শক্তি, একটা খ্রিস্টীয় শক্তি। এই দুটো শক্তির একদিকে ছিল রাজনৈতিক প্রভাব, একদিকে ছিল সামরিক প্রভাব, আর একদিকে ছিল সাংস্কৃতিক প্রভাব এবং ধর্মীয় প্রভাব। এই এত ত্রিবিধ প্রভাব নিয়ে এরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল এবং পৃথিবীর অনেক দেশের নিজস্ব সংস্কৃতিকে মুছে দিয়ে সেখানে এই সংস্কৃতিগুলো একদম শিকড় গেড়ে রয়েছে। কিন্তু এই দুটো শক্তি ভারতবর্ষে এসে এক কথায় মুখ থুবড়ে পড়েছে। ভারতীয় সভ্যতার
যে মর্মবাণী তার শিকড়টা এতটাই গভীরে প্রথিত যে ভারতবর্ষে খ্রিস্টীয় সভ্যতা এবং ইসলামিক সভ্যতা প্রায় কোনো প্রভাব বিস্তার করতে পারেনি, খুব অল্প পরিমাণে। ভারতীয় সভ্যতা আজও তার সমহিমায় বিরাজ করছে। এই সব কারণেই কবি বলছেন যে ভারতীয় সভ্যতা সংস্কৃতির যে স্পন্দন সেটা অবিনশ্বর, সেটা সহজে ধ্বংস হওয়ার নয়। তাই কবি বলছেন, আর এটাকে যদি মুক্তি হিসাবে আমরা ব্যাখ্যা করি, একই কথা। মানুষ যে পরিস্থিতিতেই থাকুক না কেন, কোনোদিন তার মনের থেকে মুক্তির আকাঙ্ক্ষা নষ্ট হতে পারে না, ধ্বংস হতে পারে না, মুছে যেতে পারে না। তাই বলছেন, মুক্তির আকাঙ্ক্ষা মানুষের চিরন্তন, চিরকালীন, অবিনশ্বর, কোনোদিন এটার নাশ নেই বা ধ্বংস নেই। বলছেন, এ কোন হিরণ মায়ায় রেখেছো ঢেকে, কিন্তু সেই ভারতীয় সভ্যতার যে সুমহান গর্ব বা উজ্জ্বলতার দিক, সেটা আজ যেন ঢাকা পড়ে গেছে হিরণ মায়ায়, স্বর্ণ মায়ায়। এখানে বলছে একটা আবরণে। কোন আবরণে? পরাধীনতার আবরণে, অশিক্ষার আবরণে। এগুলোকে খুলে দিতে হবে, তবেই ভারতবর্ষ আবার সমহিমায় পৃথিবীর বুকে উঠে আসবে। বলছে, কড়ির পাহাড়ে চম্পা তুমি তো নেই, কাঞ্চনমালা জানে না তোমার খেই। বলছে, কড়ির পাহাড়ে, কড়ি মানে কি? কারেন্সি, তার একটা মাধ্যম। আজকে যেটা অর্থ, মুদ্রা, একটা সময় ছিল কড়ি দ্রব্য বিনিময়ের মাধ্যম। কড়ির পাহাড় বলতে অর্থ সম্পদের প্রাচুর্য। বলছে, প্রচুর প্রচুর অর্থ সম্পদ বা কাঞ্চনমালা, সোনার খনি, এখানেও যথারীতি সোনার স্তূপ, এখানেও যথারীতি, এটাকেও ঐশ্বর্য হিসাবে ব্যাখ্যা করা হয়। তো বলছেন যে এই ধন ঐশ্বর্যের প্রাচুর্যের মধ্যে পাহাড়েও চম্পা নেই, চম্পাকে মুক্তি, স্বাধীনতা থাকতে পারে না। প্রচুর টাকা পয়সার সঙ্গে মুক্তির সরাসরি কোনো সম্পর্ক নেই। একজন ব্যক্তি দরিদ্র কিন্তু তিনি স্বাধীন, তার যে আনন্দ, আরেকজন ব্যক্তি প্রচুর টাকা পয়সার মালিক কিন্তু পরাধীন, তার আনন্দ কখনো এক হতে পারে না। কবি বলছেন যে যদি দরিদ্র হই তবু স্বাধীনতা আমাদের কাছে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত। পরাধীন অবস্থাতে প্রচুর টাকা পয়সা আমাকে দেওয়া হলো, সেটা আমার কাছে কাঙ্ক্ষিত নয়। তাই বলছেন, তবুও তোমায় খুঁজে মরে সারা দেশ, সারা দেশের মানুষ তবু তোমাকে খুঁজছে। ঘোচাও চম্পা দুস্থ ছদ্মবেশ, ছদ্মবেশটা এবার ঘুচিয়ে ফেলো। কি বলছেন? মুক্ত চেতনা, সে তো সবসময় আপন মহিমায়, আপন গর্বে গরীয়সী হয়ে থাকবে, সে কেন এই ছদ্মবেশ নেবে, সে কেন এই দুস্থ অবস্থাতে থাকবে? না, ভারতবর্ষ তখন পরাধীন, মলিন, ঠিক ওই সাত ভাই চম্পা গল্পের রানীর মতো। কবি বলছেন, এই এই দুস্থ বেশটা তোমাকে মানায় না, তুমি তোমার যে মুক্ত সমৃদ্ধ রূপ, সেই রূপটাই তুমি ধারণ করো। এ মাহ ভাদরে ভরা বাদরের শেষে, এই ভাদ্র মাসে ভরা বাদরের শেষে, বাদর মানে কি? আমরা শ্রাবণ রজনীর কথা বলেছিলাম, যন্ত্রণাময়, দুঃখ কষ্ট, অশ্রুস্নাত যে দিন, সেই দিন শেষ হয়ে গেছে, এবার আমরা স্বাধীন হব। এই সময়, এই ভাদ্র মাস আশ্বিন, ভাদ্র মাস শরৎকাল। বলছে, আকাশ এখন সেজে উঠেছে নতুন রঙে, এই 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 সময়টাই তো আমাদের মুক্তির সময়। এই সময়টায় তুমি চকিতে দেখাও জনগণ মনে মুখ, সবার সামনে স্বাধীন সত্তা হিসাবে হে ভারত তুমি আত্মপ্রকাশ করো। মুক্তি, মুক্তি চিনি সে তীব্র শোক, মুক্তির মধ্যে যে শোক, সেই শোক তীব্র, আর কিছুতে সেই শোক নেই। সাত ভাই জাগে নন্দিত দেশ দেশ, সাত ভাই তারা জাগছে, মানে ভারতবর্ষের বিভিন্ন দিকে এই ভাইয়েরা অর্থাৎ ভারতীয় সন্তানেরা তারা জেগে উঠছে। নন্দিত দেশ দেশ, যখনই এই দেশ দেশ শব্দটা উচ্চারণ করছি আমরা, সাথে সাথেই ভারতবর্ষ থেকে আমাদের মনটা চলে যাচ্ছে পৃথিবীব্যাপী। নন্দিত মানে এই মুক্তির চেতনাটা দেশে দেশে নন্দিত হয়ে উঠছে।
আমরা জানি যখন এই কবিতা লেখা হচ্ছে তখন ভারতবর্ষের মতোই এশিয়ার বিভিন্ন দেশ, আফ্রিকার বিভিন্ন দেশ, লাতিন আমেরিকার বিভিন্ন দেশ তারাও ইউরোপীয় কোনো না কোনো শক্তির দ্বারা পদানত হয়েছিল। সেই সব দেশের মানুষেরাও ভারতীয়দের মতোই মুক্তির আকাঙ্ক্ষায় দিন রাত কাটাচ্ছিল। কবি বলছেন তাদের মধ্যেও এই মুক্তির বোধ বা চেতনা বা আকাঙ্ক্ষা সেটা জেগে উঠছে, সবাই জাগছে, সাত ভাই জাগে। এখানে এসে আমরা সাত ভাই বলতে সাতটা মহাদেশের মানুষের কথাও ভাবতে পারি।